এদিকে হেফাজত নেতা মামুনুলকে আদালতে তোলা হবে আজ সকাল দশটা নাগাদ ডিবি কার্যালয় থেকে তাকে রাজধানীর সি এম এম আদালতে নেয়া হবে বলে জানা গেছে এর আগে রোববার পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার কথা জানায় পুলিশ ওইদিন নাশকতার মামলায় গ্রেপ্তার মামুনুলের রিমান্ড সম্পর্কিত সংবাদ সম্মেলনে কথা জানান তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হারনুর রশীদ এছাড়া বিদেশ থেকে কোটি কোটি টাকা দেশে আনার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন মামুনুল সরকার পতন করে নিজে দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পরিকল্পনা করছিল এদিকে গতকাল মামুনেলের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে